যা করেছিলাম এবারও আমরা সেইভাবে করব। আমরা আশা করব যে আমাদের আগেরবার 30টা পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করেছে, আরও দুই একটা যদি হয় আমাদের খুব ভালো হয়, কারণ কার্নিভালটা তো খুব সুন্দর হয় আপনারা জানেন। তা আমরা মনে করি যে অনেক পুজো কমিটি পুজোতে এত টাকা খরচ করার পর কার্নিভালে অনেক অসুবিধা দেখা দেয়, কিন্তু আমরা সর্বত্র তাদের পাশে দাঁড়িয়ে যেরকম সহযোগিতা করি এবারও আমরা সেই সহযোগিতা করব। আপনারা আমি দুই একদিনের মধ্যেই সব ক্লাবকে ফোন করব, যারা যারা কার্নিভালে অংশগ্রহণ করবেন, এখনও অনেক দেরি আছে। এবং এবারও আমরা আগেরবার যেমন দুটো বড় গাড়ি দুটো ছোটো গাড়িকে আমরা বলেছিলাম, এবারও আমরা দুটো বড় গাড়ি এবং ছোটো গাড়ি, আর অবশ্যই হাইটটা 18 ফুট হবে, কারণ কোনো কোনো গেট আমরা পুজো কমিটির যারা আমাদের কার্নিভালের যেখান থেকে যাবে সেখানে যে পুজো কমিটি আছে ইতিমধ্যে আমরা তাদের বলে দিয়েছি যে অন্তত 22 ফুটে ওপরে যদি গেটগুলো করে তাহলে পুজোর সময় ওই তাড়াহুড়ো করে কার্নিভালের সময় গেট খোলার দরকার নাই, 22 ফুট গেট করবেন। আর আমাদের কার্নিভালের পুজোর ঠাকুরের হাইট হবে 18 ফুট, তাহলে কারো কোনো অসুবিধা হবে না, আমরা সুন্দর করে কার্নিভালটা করতে পারবো। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পুজো নিয়ে যেদিন কলকাতায় মিটিং করেছেন সেদিন তিনি বলেছেন যে কলকাতার পর যদি কোনো ভালো কার্নিভাল কেউ করে থাকে সেটা হচ্ছে বর্ধমান। তা আমরা সেটাও এবারও চাই যে এবারও আমরা বর্ধমান কলকাতার পর, কারণ আমরা ইতিমধ্যে আপনাদের আমরা বারবার মিটিংয়ে বলি যে বর্ধমানের পর যদি রাজ্যে কোনো শহর থাকে সেটা হবে বর্ধমান। আর সেই কাজ আমাদের শুরু হয়ে গেছে পৌরসভার পক্ষ থেকে, 16টা রাস্তা পেপার ব্লকের কাজ চলছে আপনারা জানেন, ইতিমধ্যে চেয়ারম্যান সাহেব রয়েছে, টাউন হলের কাজ হচ্ছে, বিগ বাজার আমরা সুন্দর জয়েন করেছি, সর্বমঙ্গলা বাড়ি যদিও পার্টির না কিন্তু সর্বমঙ্গলা বাড়িয়ে সুন্দর জয়েন করার জন্য আমরা কাজে হাত দিয়েছি আমাদের সবাই মিলে। তা আমরা বলবো আমরা যত তাড়াতাড়ি পারি শহরকে আমরা অনেক ভালো জায়গায় নিয়ে যাব, আপনারা সব ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, তাহলেই আমরা এই শহরকে কলকাতার পর রাজ্যের মধ্যে সব থেকে দ্বিতীয় শহর বলে আমরা রাজ্যে সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। ধন্যবাদ। আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে আজকে এখানে যে প্রশাসনিক আলোচনার যে আয়োজন করা হয়েছে সেই আলোচনার মঞ্চে রয়েছেন আমাদের সম্মানীয় বর্ধমানের আমাদের এসডিও সাহেব তীর্থঙ্কর বিশ্বাস মহাশয় রয়েছেন, আমাদের বর্ধমান পৌরসভার সম্মানীয় পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয়, আমাদের সম্মানীয় বর্ধমান থানার আইসি মহাশয় রয়েছেন, আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টে যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি এসেছেন, আরও আমাদের ছায়ার থেকে যারা আছে তারা আসছে, কারণ আপনারা জানেন আমাদের এই মিটিংটা বেশি খুব করা যাবে না, কারণ 4টে থেকে আমাদের এখানে নিত্য উৎসব হচ্ছে, সেটাও আমাদের লোক আসতে শুরু করেছে। এবং তাছাড়া আমাদের বর্ধমান পৌরসভার আমাদের সম্মানীয় কাউন্সিলররা আছে, আমাদের দুর্গাপুজোর সমন্বয় সমিতির সভাপতি রবি হাতি, আমাদের সুকান্ত দাস, আমাদের সম্পাদক সহ সম্পাদক বিশ্বনাথ দা আছে, সবাইকে এক জায়গায় নিয়ে প্রতি বছরের মতো আমরা এবার অনেকটা আগে আমরা এই দুর্গাপুজোকে নিয়ে আমরা মিটিং ডেকেছি, এবং সেই মিটিংয়ে আমাদের বর্ধমান শহরে প্রায় 210টা পুজো কমিটি তারা সবাই আজকের এই মিটিংয়ে, আমার সম্মানীয় দাদারা ভাইয়েরা দিদি বৌদিরা সবাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনারা সবাই জানেন যে দুর্গাপুজোর এবার কিছু নিয়মকানুন একটু উলটপালট হয়েছে, সেটা অবশ্যই আমাদের আইসি সাহেবরা আমাদের এসডিও সাহেবরা তারা বলবেন যে আমাদের কী করতে হবে, কিন্তু কারো কোনো অসুবিধা হবে না। বিভিন্নভাবে আমরা সকালেই আমরা ডিএম ম্যাডামের চেম্বারে আমরা মিটিং করেছি, কোনো পুজো কমিটির যাতে কোনো সমস্যা না হয় সেটা দেখা হবে, এবং অনেকটা আগে, এখনও পুজো অনেকটা দূর, কিন্তু তার আগে যে সমস্যার কথাগুলো বলবে সেগুলো আপনারা সবাই ঠিক করে নিলে যে পুজো কমিটিগুলোকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার যে 85,000 টাকা করে অনুদান দেবেন, আপনারা জানেন ইতিমধ্যে ইলেকট্রিক বিলও 25% মাত্র টাকা দিতে হবে, সেই সমস্ত সুযোগ নিতে হলে কীভাবে পুজো কমিটিগুলোকে কাগজপত্রগুলো ঠিক করতে হবে তার সমস্ত কিছু বলার জন্যই আজকে আপনাদের ডাকা হয়েছে। তাছাড়া আমাদের 14ই অক্টোবর আমরা বর্ধমান শহরের অধিকাংশ পুজো কমিটি আপনারা জানেন প্রায় 30টা 31টা বড় পুজো কমিটিকে নিয়ে আগেরবারও আমরা কার্নিভাল করেছি, সেই কার্নিভাল এবারও আমাদের 14ই অক্টোবর বর্ধমান শহরে হবে। সমস্ত কিছু নিয়ে আলোচনার জন্য আজকে আপনাদের সবাইকে ডাকা হচ্ছে, কারণ সুন্দরভাবে সুস্থভাবে
যেভাবে আমাদের শহরের প্রতিটি অনুষ্ঠান শেষ হয়, সেই অনুষ্ঠানগুলো আমাদের শেষ করতে হবে সবার সহযোগিতায়, আমরা যাতে আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজো, সেই দুর্গা পুজোকে আমরা সুন্দর করে করতে পারি। তার জন্য আমাদের সবাই বলবে, আপনারাও দুই একজন বলবেন, সবাইকে বলতে দিলে সবাই বলবে, কিন্তু আজকে আমাদের সময়টা অল্প, আপনারা জানেন আমাদের নৃত্য অনুষ্ঠান চলছে, আর সেটা ছাড়া আজকে এত বড় হলও আমাদের নাই যে আমরা অন্য কোনো কোন জায়গায় আপনাদের এত সংখ্যক মানুষকে এক জায়গায় জড়ো করবো। তার জন্য আমাদের আজকে এই দুপুরের বেলায় আমাদের এই মিটিংটা করতে হবে, নাহলে এই মিটিংটা আমরা বিকালের দিকে করলে হয়তো এখন অনেক পুজো কমিটি এসে পৌঁছায় নাই, তারা হয়তো আসতে পারত। সেটা যাই হোক, সবাই সব জেনে যাবে এবারে নিয়ম কারণ, এবার কীভাবে সব পুজো কমিটি আলোচনা, পুজো কীভাবে সুন্দর করে আমরা সবাই সুন্দর করে শেষ করব, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হবে। আমি সবার কাছে অনুরোধ করব, বেশি সময় আমরা নেব না, যতক্ষণ যে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন পুজো কমিটির অধিকাংশ সভাপতি সম্পাদক আমাদের সবাই এখানে সম্মানীয়রা উপস্থিত হয়েছে, আমি সবাইকে বলবো অল্প সময় আপনারা সবাই থাকুন, পুজোর নিয়মকানুনগুলো জেনে সব কিছু জেনে নিয়ে সুন্দরভাবে এই পুজোকে সবার সহযোগিতায় আমরা শহরের দুর্গা পুজোকে যাতে সুন্দর করে গড়ে তুলতে পারি, সেই চেষ্টা সবাইকে করতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।